ডেঙ্গুর নতুন সেরোটাইপে সংক্রমণের কারণে এনএস এক টেস্টে নেগেটিভ ফলাফল আসছে, আর এ কারণেই ডেঙ্গু আক্রান্ত হয়েও না জানার কারণে স্বাস্থ্য জটিলতা ও প্রাণহানি বাড়ছে। তবে এনএস এক টেস্টে নেগেটিভ এমন 30% রোগীর পিসিআর পরীক্ষায় পজিটিভ ফলাফল আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই অবস্থাকে উদ্বেগজনক বলে মনে করছেন তারা। জান্নাতুল বাকিয়াকে কার রিপোর্ট। এবছর ডেঙ্গুর সেরোটাইপ ডেন ওয়ান ও ডেন থ্রির মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবছর 2 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে 618 জন মারা গেছে, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির 24 ঘন্টার কম সময়ের মধ্যে। মেডিকেল ভাইরোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এনএস ওয়ান নেগেটিভ এমন 100+ রোগীর নমুনা পিসিআর টেস্টে পজিটিভ ফলাফল তুলে ধরে ভাইরোলজিস্টরা বলছেন, ডেঙ্গুর এনএস ওয়ান পরীক্ষায় নেগেটিভ আসলে রোগী ও চিকিৎসক উভয়েই রোগ উপসর্গ আমলে নেন না। এবারের যে সংক্রমণ, এই সংক্রমণের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা অনেক কেস পাচ্ছি যেগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার সমস্ত ডেঙ্গুর ক্লিনিক্যাল ফিচার আছে, তার যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি আমরা দেখতে পাই, কিন্তু আপনার এনএস ওয়ান নেগেটিভ। 100+ এরকম এনএস ওয়ান নেগেটিভ স্যাম্পলগুলির মধ্যে পরীক্ষা করে দেখেছি যে আমরা সেখানে পিসিআর পদ্ধতিতে সেই পরীক্ষা করে আরএনএ পজিটিভ পাওয়া গিয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত তরল খাবার গ্রহণ এবং বিশ্রাম। ডেঙ্গুর উপসর্গ আছে, কিন্তু পরীক্ষায় নেগেটিভ আসলে ওই রোগীরা রোগ উপসর্গ আমলে না নিয়েই স্বাভাবিক জীবনে ফেরেন। এতে ডেঙ্গুতে জটিলতা বেড়ে স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু আপনার একটা সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে থাকতে হয়, এবং এই সার্ভিলেন্সটা একদিকে যেমন ভেক্টরের সার্ভিলেন্স অর্থাৎ মশার সার্ভিলেন্স, অন্যদিকে ভাইরাসেরও কিন্তু সার্ভিলেন্স করতে হয়। এই ওই নতুন সেরোটাইপের জন্য বিশাল একটা আউটব্রেক হয় এবং তখন এই মানুষ মারা যায় বেশি, তখন ওই সেকেন্ডারি ইনফেকশন হয় এবং সেকেন্ডারি ইনফেকশনে আপনার মৃত্যুটা বেশি হয়। এই যে আপনার পূর্বাভাসটা দেওয়া, এই যে প্রেডিকশনটা দেওয়া, এইটাই হচ্ছে আপনার এই সেরোটাইপ স্টাডি বা জেনোটাইপ স্টাডির কাজ। এটা ধারাবাহিকভাবে প্রতি বছরই আমাদের জানুয়ারি টু ডিসেম্বর এই স্টাডিটা বা এই সমীক্ষাটা চলমান থাকতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, বছরব্যাপী মশা ও ভাইরাসের সেরোটাইপ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ে আগাম পূর্বাভাস দেয়া জরুরি। তাহলে ভাইরাসের ধরন সম্পর্কে জানতে পারবেন চিকিৎসকরা, আর এতে ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় জটিলতা ও প্রাণহানি কমানো সম্ভব হবে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।